আসসালামু আলাইকুম দর্শক, আজ আপনাদের সামনে একটু নতুন রেসিপি নিয়ে আসছি। মাছ ভাজা, তেলাপিয়া জাতিরই এটা সমুদ্রের মাছ। আমি এখন মাছটাকে মেখে 2-3 ঘন্টার জন্য নর্মালে ফ্রিজে রেখে দিব। এভাবে রেখে দেওয়ার পরে আমি মাছটাকে ভাজবো। এখন আমি মশলা যেগুলো দিতেছি সেগুলো আমি দিতে, প্রথম হলুদ দেব, 2 টেবিল চামচ, পরিমাণ মতো শুকনো মরিচ দেব, সাথে একটু লেবু দেব। লেবু দিয়ে মাছটাকে মশলার সাথে মিক্স করে রেখে দেব। আমি মশলাগুলো মাখতেছি, এভাবেই আপনাদের মাখতে হবে। মেখে আপনারা একটু নর্মাল ফ্রিজে রেখে দেবেন, তাহলে মনে করেন যে মাছের ভিতরে মশলাটা যাবে এবং খেতে মজা লাগবে। এভাবে করে করে আপনার নর্মাল ফ্রিজে রেখে দেবেন। হ্যালো দর্শক, আমি আপনাদেরকে দেখেছিলাম মশলা মেখে ফ্রিজে নর্মালে রাখার জন্য, মশলাটা ভিতরে ঢোকার জন্য মাছের, তা আমি রেখে দিয়েছিলাম। তা এখন আমি একটা একটা করে মাছ ফ্রাই করে আর আপনাদেরকে দেখাচ্ছি। এখন আমি মশলা মেখা মাছটা দিয়ে দিতেছি। এটা যখন 1 ফিট হয়ে যাবে তখন আমি এটাকে উল্টিয়ে দিব। করতেছে আমি সেটা গরম তেলটাও করে দিতেছি, কারণ ভিতরে তেলটা যাবে সেই কারণে। এভাবে আস্তে আস্তে দিবেন, দেখবেন তেল, গরম তেলটা দিলে মাছের ভিতরে গিয়ে তেলটা ডুববে। আমি আবার ফিরে আসলাম আপনাদের মাঝে। দেখুন আমার মাছটা এখন আমি উল্টিয়ে দিব, 1 ফিট হয়ে গেছে। এই যে দেখুন মাছটা উল্টে দিলাম। এভাবে একটা একটা করে ভাজলে মনে করেন মাছটা সুন্দর করে ভাজা হয়। আমি এখানে 1 টেবিল চামচ তেল দিছি আর 1/2 চামচ শুকনো মরিচ দিছি। এটা আমি মাছের উপরে গুঁড়া মরিচ দিছি, সেটা আমি মাছের উপরে একটু এইভাবে দিয়ে দিব, যাতে ঝাল ঝাল লাগে, খেতে ভালো লাগবে। এটা হোটেলে সাধারণত করে থাকি, এভাবে ঝাল ঝাল লাগবে। আমি পাস্তাতে শুকনো মরিচ এবং তেল দিলাম। এখন এই পাস্তাকে একটু দিয়ে দিব উল্টিয়ে, এই পাস্তাতে একটু দিয়ে দিব, এইভাবে একটু ব্রাশ দিয়ে। ঝাল ঝাল লাগবে আর কি, টেস্ট লাগবে। আপনারা দিয়ে বাসায় ট্রাই করতে পারেন। তো ফ্রাই করে ফেলেছি, এখন আমি উপরে মরিচের কালার দেব, মরিচ আর ঝালের জন্য, যাতে ভালো লাগে খেতে। ব্রাশ দিয়ে দোনো সাইডে দিয়ে দেবে, এভাবে একটু কালারটা আসবে ভালো, খেতে মজা লাগবে। আপনারা বাসায় ট্রাই করতে পারেন। আমার ফ্রাই মাছ ফ্রাই হয়ে গেছে, এখন আমি সবগুলো নামিয়ে ফেলব। আমার মাছ ভাজাটা যদি রেসিপিটা যদি ভালো লেগে থাকে, তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং একটু লাইক দিবেন, কমেন্ট করবেন। ভালো থাকেন, আসসালামু আলাইকুম।